ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকে আমি একটা নতুন রেসিপি ট্রাই করতে যাচ্ছি, মানে ইন্দোনেশিয়ান রাইস। তো নামটা ভেরি কমপ্লিকেটেড, তো আমি তোমাদের পরে বলছি রাইসটার নাম। সো তার আগে ভিডিও দেখো তোমরা। আর শ্রিম্প পেস্ট আমরা বাইরে থেকে নিয়ে আসিনি, আমরা নিজেরা বানাচ্ছি, মানে এখানেই পেস্ট করছি শ্রিম্প পেস্ট। সো দেখতে থাকো পুরো মেকিংটা, আশা করি ভালো লাগবে তোমাদের। ভিডিওর প্রথমেই আমি বললাম সসটা আমরা বাইরে থেকে আনিনি, এটা নর্মালি তোমার শ্রিম্প পেস্ট পাওয়া যায়, তো আমরা নিজেরা বানিয়েছি এটা। এটা হচ্ছে তোমার মানে ড্রাই প্রন দিয়ে একটা সস বানিয়েছি, যে শ্রিম্প পেস্ট যেটা, আরও ইনগ্রিডিয়েন্টস গেছে এটার সাথে। রাইসটা হচ্ছে তোমার ইন্দোনেশিয়ান নাসি গোরেন রাইস, খুবই ফেমাস ইন্দোনেশিয়ার এটা। তো প্রথমে আমি বলি নামটা একটু কমপ্লিকেটেড, সো দ্যাট বলিনি। সো এটা খুবই টেস্টি, পুরো ভিডিওর সাথে থাকো। সস, সো আমাদের সস কমপ্লিট রেডি হয়ে গেছে, জাস্ট কালারটা দেখো, সুন্দর একটা কালার এসছে। প্রথমে আমি তেল দিয়ে দিলাম কড়াতে, তেলটা একটু গরম হবে, দেন এরপরে আমি হচ্ছে তোমার চিকেন দিয়ে দেবো আর অনিয়ন চপ। এবার আমি রাইস দিয়ে দেবো, আমরা একজনের জন্য বানাচ্ছি তো অল্প দেবো, যেহেতু একা খাবো। এবার আমি যে আমাদের যে সসটা বানানো ছিল স্পেশাল, মানে শিম পেস্ট, ওটা দিয়ে দেবো রাইসের ভেতরে, এটা ভালো করে নাড়িয়ে নেবো যাতে সসটা সব জায়গায় মিলে যায়। এবার আমি দিয়ে দেবো সুইট সয়া সস, এটা হচ্ছে তোমার ডার্ক সসের মতো দেখতে, বাট এটা সুইট খেতে। আর আমরা এখানে কোনো লবণ ইউজ করব না, তো আমি লবণের বদলে তোমার হালকা লাইট সয়া দিয়ে দেবো। আগে যেহেতু আমি সুইট সয়া সসটা দিয়েছি, এটা একটা কালার চলে আসবে সুন্দর। এবার আমি লাইট সয়াটা দিয়ে দেবো, এটা আমাদের লবণের কাজ করবে, যেহেতু আমরা এখানে লবণ ইউজ করিনি, প্রথমেই বললাম তোমাদের এটা দিলে লবণ দিতে হবে না, জাস্ট পরিমাণ মতো দিতে হবে, বেশি পড়ে গেলে কিন্তু বেশি মানে লবণ লাগবে, খেতে ভালো লাগবে না। সো পরিমাণ মতো দেবে। আমাদের রাইস অলমোস্ট হয়ে গেছে, আর দু তিন মিনিটের মতো ভালো করে এটা ফ্রাই করে রাইসটাকে নামিয়ে নেব। আমি একটু টেস্ট করে দেখলাম, মানে লবণটা ঠিক আছে কি না, লবণটা একদম পারফেক্ট হয়েছে, মানে লবণ তো আমি দেইনি, মানে জাস্ট লাইট সয়াটা যে ইউজ করেছি ওটা দেখলাম ঠিকঠাক আছে কি না, খেতে দারুণ হয়েছে। এবার আমি এটা নামিয়ে নেব।
একটু স্প্রিং অনিয়ন দিয়ে দেবো, তাহলে দেখতে ভালো লাগবে। আর এটা হয়ে গেলে আমি প্লেটে ঢেলে একটা ফ্রাইড এগ দিয়ে দেবো, আর একটু শসা, চাইলে তোমরা টমেটোও দিতে পারো গার্নিশের জন্য। আর নতুন নতুন ভিডিও পেতে, নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এক্ষুনি, আমার ফেসবুক পেজেও ফলো করে নিও, সেম নাম আছে ফেসবুক পেজেও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।